জায়গা সর্বতার কারণে দুটো আমি আজকে দেখাইতাম, যার কারণে আমি একটা দেখাচ্ছি, একটা কিন্তু সব বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো 1400 ওয়াটের এই ব্যানারটা আপনি যদি আপনার একটা 3-in-1 ব্যানার, এর সাথে আপনার আরো অ্যাক্সেসরিজ কিছু আইটেম ফ্রি পাবেন, সেগুলো আমি দেখাই দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনি তো আমি আজকে একটু সুন্দর করে দেখাবো আপনাদেরকে, দেখেন যারা আপনি হলুদ করতে চান প্লেটটা ধরেন একটু কাট করে ধরেন, হলুদ করতে চান, গরম মশলা করতে চান, দারুচিনি করতে চান, মরিচ করতে চান, আপনার এখানে অনেকগুলো আমি একটু কাট করে ধরেন অনেকগুলো আইটেম মিক্স করছি, প্রায় 7টা আইটেম দিছি, সবগুলো একসাথে আমরা করতে পারবো। তো কোনটা ভিতরে কী করতে হবে আগে একটু বলে নেই, একটু গুরুত্ব দিয়ে তো ভিডিওটা একটু লং হবে। এটা ভিতরে আপনার কি করবেন, আদা রসুন করবেন, এই ভিতরে আদা রসুন, তখন আদা রসুন করবেন, তখন আপনার আপনার সলিড আদা রসুনটা দিবেন, আপনি উচ্চটা ই করে নেবেন, ছিঁড়ে নেবেন, খোসা ছাড়ানো কিউব করে কাটা আদা রসুন যা আছে সব দিয়ে দিবেন। অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে ভাই আমি আদা রসুন একটু ছাবা ছাবা রয়েছে, ছাবাটা কিন্তু হয় একটা কারণে, সেটা হচ্ছে পানি একটু হলুক দিবেন। আদা রসুন যদি আপনি লিকুইড করতে চান সেক্ষেত্রে পানি দিবেন, পেস্ট করতে হলে একটু পানি রাখবেন, নাহলে মটর ঘুরবে না। তো এটা আপনার এক প্লেটের একটা চাল, একটা জার, এটা গ্যাসকেট সিস্টেম, সহজে গ্যাসটা নষ্ট হবে না, একটা জার, আর প্লেট হলো 4টা প্লেট। এটা আর একটা সুবিধা আছে, অনেক ব্যানারে কিন্তু জগ থাকে শুধু স্টিল, কিন্তু ঘুষের উপর একটা কাভার থাকে প্লাস্টিক, একমাত্র এটা কিন্তু এ টু জেড স্টিল, ঠিক আছে, দেখুন অবশ্যই এইসব দেখে কিনবেন, কারণ এইসব ব্ল্যান্ডারই একমাত্র কমার্শিয়াল ব্ল্যান্ডার, এটা সহজে আপনার নষ্ট হয় না। আর এটা হলো আপনার জুসের জন্য, এটা জুসের জন্য যার একটা, আর সামুরাই ব্লেড সহজে ব্লেড নষ্ট হবে না, শক্তিশালী ব্লেড। আর সবচেয়ে ছোট যেটা এটা হলো যে আপনার শুকনার জন্য, শুকনা বলতে আপনার ধনিয়া হওয়া জিরা চালের কোটা এগুলো সব, তো আমি একটু আপনাদের মাঝে এটা একটু শুকনা করে দেখাবো, কারণ সামনে রমজান মাস আপনার, ঠিক না, সবাই শুকনা আদা রসুনটা বেশি করেন। আর এটা একটা সুবিধা আছে যে বুসগুলোর সাথে এক্সারসাইজ কিছু জিনিস ফ্রি আছে, দুইটা গ্যাসকেট, 3টা বুস, একটা বুসের দাম 300 টাকা করে, ওটা হেভি ওয়েট অরিজিনাল বুস, টোটাল আপনার প্রায় 1000 থেকে 1200 টাকা জিনিস একদম ফ্রি পেয়ে যাবেন। যাতে আপনার সোজা আসা একদিনের এই ব্র্যান্ডে আপনি সিলেক্ট নেবেন, ওখানে ঢাকা আসা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনি এখানে ওইখানে বসে বুস নষ্ট হলে বা রাবার নষ্ট নিজে এটা ঠিক করে কাজ করতে পারতেছে। শুকনা করে দেখেন, অনেকে বলে যে ভাই আপনার তো মুখে বলেন, এই জন্য আমি কিন্তু অনেক ভিডিও করে দেখাইছি, অনেক ভিডিও করে দেখাইছি আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। খালি যে ওটা একটু দেখায় না, নাহলে অনেকে মনে করবে আমরা ঘুরারা এখানেই যাই, তো খালিটা দেখায় নি, একদম খালি দেখছেন খালি। আর একটু চালে আমরা কিন্তু এক মিনিটের জন্যও কিন্তু ক্যামেরা অফ করব না, একদম রানিং ক্যামেরায় আমরা দেখাবো। এক দুই অনেক স্পিড দিয়ে তার কাজ হবে না, কাজ হবে হচ্ছে পাওয়ার স্পিডটা দিয়ে কিন্তু আমরা মশলাটা গুঁড়ো করব। তো দানাদার, এগুলো কিন্তু সব বড় দানাদার যেগুলো আছে, নিচে হলুদ, নিচে হলুদ, হলুদ দেখান, হ্যাঁ এবার দেন, মেশিনে দেন, মানে ভাইয়া যে চিটিং করবো সেই এই অবস্থা নাই, আমি আছি হয়ে যায় না, ঢালা হয়েছে মাত্র, এই যে ঢালা হয়েছে আমরা দেখাই, এবার এবার আমরা মশলা করে দেখাই, আগে কিন্তু খুলবেন না, আগে স্টেবল করে তারপর উইরা চোখে আসবে।
আর দারচিনির গুঁড়া ভয়াবহ মশলা। আর কিছুক্ষণ চালানোর পরে অবশ্যই আপনি একটু পাস করে চালাবেন, ঠিক আছে? দিবেন, আমি সময় বেশি থাকার কারণে তাড়াতাড়ি করতেছি। দুলার মতো পাউডারের মতো হয়ে যাবে। আর আমরা কিন্তু এটা তেলে নেই নাই, আমরা কিন্তু ডাইরেক্ট করেছি। তেলে করলে আরও কম সময় হয়ে যাবে, কারণ আমরা তো দোকান থেকে কিনে এনে ডাইরেক্ট একদম ব্লেন্ডারের ভিতর দিয়ে দিয়েছি। আপনারা একটু 10 মিনিটের মতো তেলে নেবেন চুলার উপরে, তাহলে পানিটা শুকিয়ে যাবে এবং গুঁড়ো হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে, আর লাগবে না। হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে চালাইতেছে। আমি দেখাই, ওটার মধ্যে থাক, ওটার মধ্যে থাক, উড়ান না ভাই। একদম একদম পিওর খাঁটি মশলা, ঠিক আছে? একটু একটু কাট করেন, একটু কাট করেন এদিকে। দেখছেন একদম এটাতে কিন্তু ভেজাল নেই। আপনি বাহা যে করতেছেন এটাতে কোনো ভেজাল নেই, একদম সাচ্চা মশলা এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এত সুন্দর গ্রাইন্ডার হয়েছে, এরকম একটু গরুর গোশতের উপর একটুখানি দিয়ে দিলে স্বাদ পুরো গরম মশলা হয়ে গেছে, কারণ এটা সাত প্রকারের মশলা। আর এতটুকু মশলা মার্কেট থেকে কিনে গেলে এই ছোট ছোট প্যাকেট থাকে 200 টাকা 250 টাকা দিয়ে কিনতে হয়, আর এইটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এইটা কিনে গেলে 1000 টাকার উপরে লাগবে। আমি কিন্তু যে মশলা করলাম 1 মিনিট কিন্তু হয়নি, ওটা 1 মিনিট বেশি হয় নাই, ঠিক আছে? জি না ভাই, 3 মিনিট লাগছে, যেহেতু আমরা টাইলা নাই নাই 3 মিনিট লাগছে। আপনি যখন তেলে নেবেন তখন 1 মিনিটে করে ফেলতে পারবেন। আমাদের ভাই একটু বেশি একটু চাপা চাপা না, অসুস্থ হতে বলি পাশে আমি। হ্যাঁ, 3 মিনিট লাগে নাই, গরম হয়ে গেছে, যার গরম হয়ে গেছে। তো আপনি দামটা বলেন নেই, এটা হলো যে আপনি মনে করেন যে যেটা 1400 ওয়াট, এটা 1400 ওয়াট হলো 5800 টাকা প্রাইস, ঠিক আছে? যেটা 1400 ওয়াট 5800, যেটা 2000 ওয়াট সেটা হলো আপনার 6800, ঠিক আছে? কোথায় আসলে পাবেন সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ কুকারিস, ঢাকা নিউ সুপার মার্কেট, পোস্টফিল্ড গেট, নিস্তারা মেনগুলিতে হাতের বাম পাশে দোকান পড়ে ময়মনসিংহ কুকারিস, সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড লেখা থেকে ঢুকবেন। আর উপরে যে 84 নাম্বার আছে এই নাম্বারটা সবসময় খোলা থাকে, 84 নাম্বার সবসময় খোলা থাকে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব খোলা আছে, নিচের নাম্বারগুলো যোগাযোগ করবেন। আপনারা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকবেন, কারণ আমরা যে প্রোডাক্টগুলো দেখাই এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক কোয়ালিটিফুল। তো ভিউয়ার্স, যে কোনো কেনাকাটার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। একদম আপনাদের মোট কথা, আপনাদের ওয়াশিং মেশিন লাগুক, এসি লাগুক, কুলার লাগুক, গিজার লাগুক, সব আছে আমাদের। আর লকডাউন ভিতরে সুবিধা একটা আমি বলে দিচ্ছি, আমরা বাসায় হোম ডেলিভারি দিচ্ছি, আর যারা দূরদূরান্ত আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই। আর 10000 টাকার কেনাকাটা করলে আমরা কিন্তু 5% ক্যাশব্যাক দিচ্ছি শুধুমাত্র চ্যানেলে সাবস্ক্রাইব করা, যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সাবস্ক্রাইবার শুধুমাত্র এই সুবিধাটা তাদের জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ।